জিম করে মোটা হয়ে গেছো? আপু আপনার পারফিউম স্মেলটা কিন্তু অনেক সুন্দর। থার্ড ক্লাসের বডির কোনো শেপ নাই, জানো একটা কি কোট মোট পরে আছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত। প্লিজ আপনি এখনই বের হয়ে যান, নাহলে কেউ দেখতে পারলে সমস্যা হবে। সোজা হয়ে বসো, ব্যাকবোন ভালো থাকবে, ব্যাক পেইন হবে না জীবনেও। কি নাম তোমার? আমার নাম সারা। সুন্দর নাম, বিউটিফুল। বাসায় কে কে আছে? বাসায় আব্বু, আম্মু আর বোন আছে। ভাই নাই? না ভাইয়া। আব্বু কি করে? আব্বু ব্যবসা করে। ভালো, খুব ভালো। আমিও ব্যবসা করি, দেশে বিদেশে দুই জায়গায় আমার ব্যবসা আছে। ব্যবসার কাজেই দেশে আসছি, অন্য একটা জরুরি কাজও আছে। তুমি কি বিয়ে করে ফেলছো, মানে বিয়ে শাদী হয়েছে তোমার? না ভাইয়া, বিয়ে তো হয় নাই। খুব ভালো, আমারও হয় নাই। না মানে হয়েছিল আর কি, পরে পরে বউ পাইকে গেছে গা। কে গুলো রে? ওর কথায় কিছু মনে করো না, ছোট ভাই, ছোট ভাইয়ের বন্ধু, আদর করি তো, তাই মাঝে মাঝে একটু মাথায় উঠা যায়। আঙ্কেলের নাম্বারটা দাও, মানে তোমার আব্বুর নাম্বারটা। কেন ভাইয়া? আরে দরকার আছে, ব্যবসার কাজেই লাগবে। দাও, তারপরে তুমি চলে যাও। দাও আব্বুর নাম্বার তো মনে নাই ভাইয়া। মনে নাই? না। তাহলে তোমার আম্মুর নাম্বার দাও, আম্মুর নাম্বার সবার মনে থাকে। মনে থাকার কি দরকার, তোমার ফোনে নাই, ওখান থেকে দেখে দাও। জি ভাইয়া। হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, নাম্বার হচ্ছে 0। আচ্ছা ভাইয়া, আমি তাহলে আসি। আরে না না, বসো, রাখো, ব্যাগ রাখো। তোমার নাম্বারটা দাও। আমার নাম্বার? হ্যাঁ ভাই, এনি চান্স আঙ্কেল তো ঘুমে থাকতে পারে, ব্যস্ত থাকতে পারে, ঝামেলা, বুঝছো না? দাও। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমি তাহলে উঠি। এই তোরা ওখানে লুকায় আসস, খেয়ে দিকে বল। এই সারা, তোদের কার কি হয়? আমার তো অনেক মেয়ে বান্ধবী আছে। আমি শুনছি যে ওর সাথে কি আছে। ওর কাজিন লাগে, আমি জানি না। আমার কিচ্ছু লাগে না, আমি সারাক্ষণ পড়ালেখা নিয়ে থাকবে, আমার কি লাগবে ভাই? যাক,
তবু কারো কিছু লাগে না, কারো কিছু হয় না, তাহলে আমার হয়, আমার লাগে। আজকে থেকে সারা তবু হবে বুঝছ তো, তাহলে একটা করে সালাম দিয়া বৌনি কর। আসসালামু আলাইকুম ভাবি। সালাম নিতে হয় তো। ওয়ালাইকুম আসসালাম। যা পরিচয় পর্ব শেষ। চিনি কম দিস, যা। যা বসে রয়েছিস কে? পরিচয় পর্ব শেষ, যাও যাও, সবাই যাও, যার যার রুমে চলে যাও। যাবা? যাও, আবার এসো। হ্যাঁ, সাবধানে যাও, গিয়ার ট্যাক্স দিও। কিনারদা কিনারদা যাও, ট্যাক্স দিতে করলাম, নাম্বার তো দিলাম না। নাম্বার যেটা, এই লুচ্চা, একটা কাইনছার তলে দিব, লুচ্চা লুচ্চা কইতে মানা করছি না। তোর লুচ্চা কম না তো কি কম, তোর লাগে যে আমার মাইরটা খাইলাম, এটার কি হইব? আমার বারবার একই কথা কইবি না, মেজাজটা খারাপ করবি না তুই। তুই আমার লেগে মার খাইছ, তুই তোর লেগে মার খাইছ, তোলা ভোটকা ছোড়াইতে পারস না, আবার আইসা আমার লাগে মাই খাইলাম তোর জন্য। তুই তো কস নাই যে এখানে মায়ের কাছে আলে বসছস, তুই তো কইছস যে তোরে ছিনতাইকারী ধরছে, তোর ছিনতাইকারী ধরছে তো এখানে বাঁচাইতে গেছিলাম। এই এই মাইয়া কেঁচা লইছিস না, যেটাই হোক তুই বন্ধু আমার, তুই বন্ধুর লেগে আমার সমস্যা সব সমস্যায় থাকবি তুই, এটা তোর দায়িত্ব। আলা বন্ধুর লেগে কোক খাইতে পারস, মাইয়ার কেঁচালে একটু মায়ের খাইতে পারস না, ওইটা তো আগে কইতে হবে, হকি স্টিক লয়ে যেতাম তাইলে। এই বেটা বিপদ কি কয়ে আহে যে তোরে কমু, আয় বিপদ হবে একটু পরে, আয় তোরে, তো আমার বন্ধু বিপদ হবে একটু, হয় এমনে তোর লেগে যে সাকিব মাইটটা খাইলো, দুই দিন পরে হইব বিসিএস ক্যাডার, ধাতানিটা খায়া তোর উপর যে কি হয়েছে, এখন বাসাটা ছাড়তে হইব তোর লেগা। ওই যাক, বাসা ছাড়লে আর একটা ভালো মানুষ পাবো, ওর দরকার নেই, ও এমনি কোনো কামের না, ওই আর তোর মতন একটা বোটকা, চিকন চিকন বডি বিল্ডার লাগবে, যাদেরকে দেখলে মেয়েরা আকর্ষিত হয়ে আমাদের ফ্ল্যাটে আসবে আরো বেশি বেশি। তল এর লিগে তো কই আমগো ফ্ল্যাটের আশেপাশে মাইয়া নাই কে, কারণ তোকে মতো ভোটকার পাউরুনি থাকে আমাদের এই বাসার মধ্যে। তুই তো আশেপাশে নতুন যে বাসা নিব, পাশের বাসার মায়াটারও খাবি। হ্যাঁ তো খামু না, তো তুই কি করস, তুই তো খাইতেও পারস না, তুই তো খালি খাবার খাস, আমি তো অ্যাটলিস্ট খাই। শোন আমার এখন তোর তোর মতো লাইফ লিস্ট মানুষের সাথে আমার কথা বলার টাইম নাই, আমার একটা মেয়ে ফোন দিয়েছে, আমি কথা বলবো, তুই ইচ্ছা হলে শুনতে পারস, নাহলে কানের মধ্যে ওই বালটা লাগায় রাখ। হ্যাঁ আমার হাসি তো সুন্দর, এটা তুমি 100 বার বলছো, এখন বলো কই আসবা, বলো তুমি আসবা না আমি আসবো, আস্তে লাগায় দাও, এক মিনিট দাও তো, কথা কইতেছি তোর কি ভাল লাগে না, তো কথা কই ভাল লাগে না তোর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সাকিব মাস্টার বলছিলেন? জি জি, সাকিব মাস্টার। জি, আপনি একটা পোস্টার দেখলাম, আপনি মনে হয় স্টুডেন্ট খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট পড়তে যেত। জি হ্যাঁ, আমার একটা মেয়ে আছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, আপনি কি ইন্টার ফার্স্ট ইয়ারে? হ্যাঁ পারবো, ইন্টার ফার্স্ট ইয়ার অবশ্যই পারবো। জি জি, আপনি কি পরশু দিন আসতে পারবেন একটু দেখা করতে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনি কখন আসবে বলেন? আচ্ছা তাহলে আপনি পরশু দিন সকালের দিকে আসেন। আমি আজকে সন্ধ্যায় আসি। না না ভাই, আজকে কত পারবো না আমরা। আচ্ছা আচ্ছা, আমি পরশুদিন আসবো। ঠিক আছে ঠিক আছে, পরশুদিন আসবো। আপনি বিসিএস করছেন না? জি জি আপু, বিসিএস দিচ্ছি। জি আপু, প্লিজ আমার মেয়েটাকে একটু আপনি ভালো মতো যত্ন। হ্যাঁ হ্যাঁ আপু, আপনি কোনো টেনশন নেবেন না, আমি খুব যত্ন সহকারে স্ট্রিক্টলি পড়াবো। জি, তাহলে আপনি পরশুদিন আসেন, তখন আমরা কথা বলবো। জি জি আপু, পরশুদিন দেখা হবে ইনশাআল্লাহ। জি জি জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম আপু। Thank you.
তুমি কি আর যাবাই না? হুম কই কুয়েত জানি না দেখি দেশে কিছু করতে পারলে আর যাই কেনা ভাল লাগে না আমার গিয়ে কারে হারাই ঠিক নাই ভাবতেছি না সময় রাতে সাইরা দিছি আমি দেখি কেন মায়াটা দেখছিস নাকি না ভাই তা তুই জিগাইতেছিস দেখবো নাকি দেখতে হবে না তোর তুই পড়াশোনা কর এগুলো দেখলে পড়াশোনা হবে না আবারটা আমি দেখে নেব না ভাই তোমার রুম একদম ঠিকঠাক মতো গুছিয়ে রাখছি ঠিকঠাক মতো সাজা রাখছি কোনো সমস্যা নেই ক্লিন রুমে কেউ থাকে নাকি সায়ন তো থাকে ভাই আচ্ছা ভালো ছেলে সিগারেট টিগারেট খায় আবার না না কিছু খায় না রাত জাগে না না রাত জাগে রাত জাগে না ভাই ও কোনো ডিস্টার্বই করবে না তোমার বেশ কিন্তু আমার কিন্তু টাইমলি ঘুমানোর অভ্যাস চুকুর এটা নিয়ে তোমার কোনো সমস্যা হবে না আরামে থাকতে পারো কোনো টেনশন নেই ভালো ছেলে নাক ডাকে আমি একটু ডাকি জানোছি জিএল হলাম ডাকলে ভালো হইতো ব্যালেন্স হয়ে যেত ও সমস্যা হবে না কোন দিকে রুমটা কোন দিকে টয়লেট আছে অ্যাটাচড নতুন দোকানটা ভাই খাওয়া ভালো লাগতেছে সুবিধা না সুবিধা লাগছে তাই খাইলাম তাহলে খাইলাম না আগামীকাল বলো ভাই কিছু খাইতে মন চাইলে তোমার মতো করে নিয়ে আসবো না বাইরের কিছু আর ভালো লাগে না ঘরেই রান্না দিস অসুবিধা দেখি শাক সবজি বাড়াই দিস আলু ভর্ত ডাইল এসব চিকেন মিকেন বহুত খাইছি আর ভালো লাগে না কা কা খালি কথা কইতে খাওয়ার সময় এত কথা কইস শেষ শেষ ভাই স্যার শেষ করো আমি আটটা দিয়ে রাখি তোমার রুম আমি একদম ঠিকঠাক গুছা টুছা রাখছি সব ঠিকঠাক করে রাখছি ভাই একদম শান্তি মতো এখানে থাকতে পারবা আর ও হচ্ছে সায়ন্ত খুব ভালো ছেলে ভাই এই রুমের মতো শান্তি বাসার কোনো জায়গা নাই ভাই একদম পারফেক্ট করে রাখছি তোমার জন্য আরামে থাকতে পারো ভাইয়া হ্যাঁ ঠিক আছে তাহলে ভাই তুমি ঘুমাও আমি উঠলাম উঠ আসি ভাই হ্যালো হ্যালো এই যে ওই বেটা ওই তুই আমার কথা শুনতে আসছিস না বাইরে নাকি চোখ বুঝে বই বই পড়তে আসছিস না ঘষতে আসছিস কি অর্ধমৃত আধা মরা জীবন একটি ছেলে খেলা পুরুষ খেললেই জীবন নারী খেললেই মরণ কি ওইখানে লেখা এসব কথা
ডাক্তারছি হুনতাছস না ধৈর্য সংযম শান্তি এমন একটা ভবিষ্যৎবাণী করেন সিনা মনটারে হালকা করে সারাদিন তো পারেন ওখানে বই খাতা নিয়ে বসে থাকলে লেবু সরতে তোমার দিশ না দিশ আর পোলা এটা তোর পোলা আমার কোনো বয়ফ্রেন্ড নেই নাই নাই কোনো নাচ ফ্রি সার্ভিস পেতে আহা কি মজা একজনের দোষে পায় সবাই সাজা কথা হবে না অবিবাহিত জীবন তাই বিন্দাস বিন্দাস ফিল অন্য কথা হবে না জাস্ট হবে চিল অবিবাহিত জীবন তাই বিন্দাস বিন্দাস ফিল